তাওয়াক্কুল বলতে আপনি কি বুঝেন? যখন আপনি বলবেন যে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, যত বিপদে আপনার জীবনে নেমে আসুক, যত মুসিবতে আপনার জীবনে নেমে আসুক, আপনি সর্বদা কি করবেন? ধৈর্য ধারণ করবেন, সবর করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথার অর্থ যদি আমরা বুঝতাম, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, ওয়ানিমাল ওয়াকিল, ওয়ানিমাল মাওলা, ওয়ানিমাল নাসির, রব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট, হাসবি আল্লাহ ওয়ানিমাল ওয়াকিল, তিনি আমার জন্য যথেষ্ট। তাওয়াক্কুল, যখন আপনি তাওয়াক্কুল মতো তাওয়াক্কুল করবেন, ভরসার মতো ভরসা করবেন, তখন আপনি কখনো পেরেশান হবেন না, কখনো চিন্তিত হবেন না, কখনো দুঃখিত হবেন না, কখনো হায়হতাশ করবেন না। আল্লাহু আকবার। সূরা আহজাবের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলছেন যে আর তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপর যদি তুমি তাওয়াক্কুল করো, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবেন, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোনো ক্ষমতা নেই, আমার রব যদি না চান আমার কোনো ক্ষমতা নেই, তবে আমি কর্ম করে যাব, হায় হতাশ করবো না, হতাশ হয়ে যাবো না, অল্পতে ভেঙে পড়বো না, ইমানকে মজবুত করবো। অতএব সর্বদাই খেয়াল রাখবেন, ইমান মজবুত করবেন। তাওয়াক্কুল কেমন হওয়া উচিত? এখন আপনি বললেন আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, যখনই হঠাৎ করে আল্লাহ না করুক চাকরিটা চলে যায়, আপনার আমার মানে হায় হতাশের, আমাদের আপনার পেরেশানির শেষ নেই। সুবহানাল্লাহ। আমরা যদি এই কথাটার অর্থ বুঝতাম যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আমার কোনো তো শক্তি সামর্থ্য নেই, আমার কোনো ক্ষমতা নেই, আমার রব যদি না চান, আল্লাহ যদি না চান, আমার কোনো ক্ষমতা নেই, আমি কিছুই করতে পারি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার। অতএব